সবাইকে নতুন আরও একটি গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা গল্প সমগ্র নামক গল্পগ্রন্থ থেকে একটি ছোট গল্প। আজকের গল্পটি হল স্তন। আবু তালেব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করাটা পারিবারিক ফরজ হিসেবেই দেখেন। যতদিন দুনিয়াদারির কাজে আকণ্ঠ নিমজ্জিত ছিলেন, ততদিন সে কর্তব্যটি ইচ্ছা অনুযায়ী পালন করতে পারেননি। আজ তার দায়িত্বের ভার অপেক্ষাকৃতভাবে লঘু হয়েছে বলে সে কর্তব্য পালনে বাধা বিপত্তিও কমেছে। সালাহউদ্দিন সাহেব যখন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যান, তখন তার পূর্ব আয়োজনটি রীতিমতো সফরের আয়োজনের মতোই মনে হয়। বিনা খবরে ঝট করে কারো বাড়িতে তিনি উপস্থিত হন না। দেখা করতে আসবেন বলে আগাম খবর পাঠান দিন কয়েক আগে, সময় প্রহর জানান, সঙ্গে সঙ্গে একথাও স্মরণ করিয়ে দেন যে তিনি চা মিষ্টি কিছুই গ্রহণ করবেন না। পানদোক্তা তামাকের অভ্যাসও তার নেই। তাছাড়া ডাক্তারের কড়া নির্দেশে পথ্য করেন বলে খানার দাওয়াতও গ্রহণ করেন না। বস্তুত এক গ্লাস পানি ছাড়া অন্য কিছু তাকে দেওয়া সম্ভব হয় না, তবু অসিদ্ধ পানিটা রোগব্যাধির ভয়ে পান করেন না বলে তাও কদাচিৎ স্পর্শ করেন। তার আত্মীয় স্বজনের চক্রটি কম বড় নয়। শাখা প্রশাখায় বিস্তৃত সে পরিবারের লোক সংখ্যা অগণিত মনে হয়, তবু তার বয়সের জন্যে এবং তার সমৃদ্ধি সম্পন্ন আর্থিক অবস্থার জন্যে তিনি নিজেকে তাদের সকলেরই মুরব্বী বলে মনে করেন এবং পদ্ধতিক্রমে বছরের মধ্যে একবার দুবার দেখা করে আসেন তাদের সঙ্গে। তবে আত্মীয় স্বজনের চক্রটি বৃহৎ বলে তাকে একটা সীমারেখা টানতে হয়। যারা সে চক্রের বহির্ভূত, নিয়মিতভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎটা করেন না। সব কিছুতেই কোথাও না কোথাও একটা সীমারেখা টানতেই হয়। অতএব সেদিন অপরাহ্নে বিনা খবরে সালাউদ্দিন সাহেব যখন দেখা সাক্ষাতের চক্রের বহির্ভূত দূরসম্পর্কীয় আত্মীয় কাদেরের বাড়িতে উপস্থিত হন, তখন ঘটনাটি নেহাতই বিস্ময়কর মনে হয়। তিন দিন আগে কাদেরের ষষ্ঠ সন্তান জন্মগ্রহণ করে কয়েক ঘন্টার মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছে বলে তিনি যে দুঃখ প্রকাশের নিমিত্ত এসেছেন তা মনে করা সম্ভব নয়। সালাউদ্দিন সাহেব নিজেই গভীর শোকগ্রস্ত। প্রায় একই সময়ে তিন দিন আগে প্রসবকালে তার অতি আদরের ছোট মেয়ে খালেদার মৃত্যু ঘটে। ক্ষুদ্র বৈঠক ঘরে একমাত্র পিঠ খাড়া চেয়ারে আসন গ্রহণ করে সালাউদ্দিন সাহেব লাঠির মাথায় তার হাত দুটো জড়ো করেন। একটু দূরে শীতলপাটি বিছানো চৌকিতে কাদের মিয়া বসে। তার মুখে কৌতূহলের স্পর্শ। ঘরে কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করে। অবশেষে উচ্চস্বরে গলা সাফ করে সালাউদ্দিন সাহেব এক নজর তাকান কাদেরের দিকে। তারপর অল্পক্ষণের জন্যে তার চোখ ক্ষুদ্র ঘরের চতুর্দিকে ঘুরে বেড়ায়। স্বল্প বেতনের কেরানি মানুষ কাদেরের বাড়িতে সর্বত্র দারিদ্র্যের ছায়া। ঘরে আসবাবপত্র বলতে নড়বড়ে চেয়ারটি এবং চৌকটি ছাড়া আর কিছু নেই। ছাতা পড়া দেয়ালে শোভার খাতিরে একটি ক্যালেন্ডার টাঙানো, তাতে নদীর বুকের রক্তিম সূর্যাস্তের ছবি। তাতে সেটি দুবছরের পুরনো। অপরাহ্নে সূর্যের তীর্যক আলোয় তাতে জমে থাকা ধুলা নজরে পড়ে। ওপাশে ভেতরের দরজার কাছে মাটিতে বসে একটি বছর চারেকের মেয়ে বাটি থেকে মুড়ি খাওয়ায় রত। মুড়ি মুখে যতটা না যায় ততটা ছড়িয়ে পড়ে তার চারপাশে। গায়ে তার একটি অপরিচ্ছন্ন ফ্রক, মুখেও সর্বত্র ময়লার স্পর্শ। সালাউদ্দিন সাহেব যা দেখেন তাতে তিনি নারাজি হন। যে প্রস্তাবটি নিয়ে তিনি কাদেরের বাড়িতে উপস্থিত হয়েছেন সেটি উত্থাপন করা সমীচীন হবে কি না সে বিষয়ে ক্ষণকালের জন্যে তার মনে একটা সন্দেহ জাগে, কিন্তু তিনি বুঝতে পারেন সেটি উত্থাপন না করে উপায় নেই। আবার গলা সাফ করে সোজা তাকিয়ে এবার তিনি বললেন, আপনার কাছে একটি কথা নিয়ে এসেছি। আমার নাতিকে দুধ দেবার কেউ নেই। এইটুকু বলেই তিনি থামেন।
তার কথাটির মর্মার্থ বুঝতে কাদেরের বিলম্ব হয় না। তবু সালাউদ্দিন সাহেব তার বক্তব্য শেষ করেননি বলে সে নীরবে অপেক্ষা করে। প্রস্তাবটি খুলে বলতে সালাউদ্দিন সাহেব সময় নেন। কাদেরের স্ত্রীকে তিনি কখনো দেখেননি, তবে শুনেছেন সে বড়ই স্বাস্থ্যবতী মেয়ে, পাঁচ ছেলেমেয়ের মা, তবু কখনো রোগব্যাধিতে ভোগেনি। তাছাড়া বুকের দুধ দিয়েই সে পাঁচটি ছেলে মেয়েকে হাঁটতে শিখিয়েছে, তাদের মুখে কথা ফুটিয়েছে। ছেলে মেয়েদের স্বাস্থ্যও ভালো। দরজার কাছে বসে থাকা মেয়েটি অতিশয় নোংরা হলেও রোগা পটকা নয়। তাছাড়া কাদেরের স্ত্রী সম্বন্ধে একথাও শুনেছেন যে সে নাকি অতিশয় দয়ালু মানুষ, পরের জন্যে তার দয়া মায়া শেষ নেই। এসব অতি উত্তম কথা, তবু কাদের এবং তার স্ত্রীর বর্তমান শোকের কথা ভেবেই তিনি কথাটা খোলাখুলিভাবে বলতে দ্বিধা করেন। তবে সে দ্বিধা দীর্ঘস্থায়ী হয় না। শুনেছি আপনার স্ত্রীর স্বাস্থ্য খোদার ফজলে ভালোই। ভাবছিলাম আমার মাহারা শিশু নাতিকে তার বুকের দুধ দিতে রাজি হবেন কি, হলে বাচ্চাটিকে এখনই নিয়ে আসি। সালাউদ্দিন সাহেব একবার চোখ বন্ধ করেন কেবল খুলবার জন্যই। একটু হুকুমের কণ্ঠে বলেন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে আসবেন। কাদের চলে গেলে লাঠির মাথায় হাত জড়ো করে বসেই তিনি মূর্তির মতো স্তব্ধ হয়ে থাকেন। কাদের চলে গেলে লাঠির মাথায় হাত জড়ো করে বসেই তিনি মূর্তির মতো স্তব্ধ হয়ে থাকেন। তবে প্রথমে আরেকবার ঘরটির চতুর্দিকে দৃষ্টিপাত করেন, নোংরা মেয়েটির দিকেও একবার ক্ষিপ্রভাবে তাকান। তার মুখে আবার অসন্তুষ্টির ভাবটি জাগে। প্রস্তাবটি করে ভালো করেছেন কি? অনিশ্চয়তার একটি চাপা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। তবে তিনি বোঝেন প্রস্তাবটি যখন একবার করেই ফেলেছেন তখন সে কথা ভাবার কোনো অর্থ নেই। কাদের প্রত্যাবর্তন করলে তিনি উদ্বিগ্নভাবে তাকান তার দিকে। তার মুখের ভাব দেখে পরমুহূর্তেই তিনি নিশ্চিন্ত হন। লাঠিটা মেঝেতে দু একবার ঠুকে তিনি উঠে দাঁড়ান। এ বয়সেও তার পিঠ বিস্ময়করভাবে ঋজু। দরজার নিচেই আধাপাকা রাস্তা, সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে তিনি কি ভাবেন? তারপর যে ব্যাখ্যা প্রথমেই দেওয়া উচিত ছিল সে ব্যাখ্যাটি এখন দেন অযাচিতভাবে। ডাক্তার অবশ্য বোতলের দুধ দিতে বলে, ওসব আধুনিক পন্থায় আমার বিশ্বাস নেই। দুধের শিশু বুকের দুধ খাবে, প্রকৃতির রীতিই তাই। তারপর আচম্বিতে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে তিনি পরমুহূর্তেই নিজেকে সংযত করেন। গভীর শোকেও তিনি এমন সংযম দেখাতে পারেন, তার কারণ তার দীর্ঘ জীবনের উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে। তিনি একথা শিখেছেন যে মানুষের জীবনে যখন নিদারুণ দুঃখ কষ্ট নামে তখন মানুষকে তার কর্তব্যের কথাই প্রথমে ভাবতে হয়, তখন ভেঙে পড়লে চলে না। এ সময়ে জামাইয়ের কথা মনে পড়তে তিনি ভ্রুকুটি করে ওঠেন। শোকে সে দুর্বল তৃণের মতো ভেঙে পড়েছে। তিনি কি করেন তাকেই সব কথা ভাবতে হয়, যা করবার তা করতে হয়। গাড়িতে চড়বার আগে বলেন বাচ্চার সঙ্গে একটি দায়ী আসবে। সেদিন সন্ধ্যার পরে সালাউদ্দিন সাহেব তার শিশুনাতিকে নিয়ে আসেন, সঙ্গে দায়ী। দায়ী শিশুকে ভেতরে নিয়ে গেলে তিনি বৈঠক ঘরে বসে কান খাড়া করে রাখেন। কাদেরের স্ত্রীর মতটি ইতিমধ্যে বদলায়নি তো, শোকগ্রস্তা মেয়ে মানুষের কথা বলা যায় না। তারপর একটু পরেই দায়ী এসে ভেতরের দরজার পাশে নিঃশব্দে একপাটি কালো দাঁত দেখিয়ে দাঁড়ালে তিনি বুঝতে পারেন কাদেরের স্ত্রী শিশুকে প্রত্যাখ্যান করেনি। অবশ্য সন্দেহের কোনো কারণ ছিল না, দুধের শিশুকে কেউ কি ফেলতে পারে? যে মানুষ সদ্য সন্তান হারিয়ে শোকাপ্লুত সেও পারে না। গাড়িতে চড়তে গিয়ে ক্ষণকালের জন্য দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব বলেন, আপনার স্ত্রীর ওষুধপত্রের দরকার হলে ডাক্তার পাঠিয়ে দেব। তার কণ্ঠে গভীর তৃপ্তির আভাস, এত গভীর শোকের মধ্যেও একটু সার্থকতার, একটু আনন্দের, একটু সুকীর্তিজাত সন্তোষের অবকাশ আছে। সব খোদারই অসীম মেহরবানি, তিনি ভাবেন। গাড়িতে চড়ে তিনি ঋজু হয়ে বসেন, দৃষ্টি সম্মুখ দিকে। কাদেরের স্ত্রী মাজেদার সত্যি উত্তম স্বাস্থ্য। মানুষটি ছোটখাটো হলেও তার দেহ কোথাও অসম্পূর্ণ নয়। পাঁচ ছেলের মা বটে,
তবু সে দেহ আটসাট, সামান্য মেদবহুল হলেও তাতে কোথাও ঢিলেঢালা ভাব নেই। দাই ঘরে এলে মাজাদা প্রথমে নিস্তেজ দৃষ্টিতে দায়ের কোলে কাপড়ের বান্ডিলের দিকে তাকায়। সে বান্ডিলের মধ্যে একটি ক্ষুদ্র মুখ, শিশুর চোখ গভীর ঘুমে নিমিলিত। তমিশ্রাময় গর্ভের নিদ্রা তার এখনো শেষ হয়নি। তারপর মাজেদার চোখ জলজল করতে শুরু করে। হঠাৎ সে হাত বাড়িয়ে অধীরভাবে বলে, দাও, আমাকে দাও। আজ সকাল থেকে মাজেদা বুঝতে পারে তার স্তন যেন ভারী স্ফীত হয়ে উঠেছে। তার সন্দেহ থাকে না যে কুচাগ্রের পশ্চাতে রহস্যময়ভাবে বিন্দু বিন্দু তরল পদার্থ জমছে নতুন এক জীবনের জন্যে। তাই যে শোকটা তিন দিনে কিছু স্তিমিত হয়ে এসেছিল, সে শোকটা আবার তীক্ষ্ণ হয়ে ওঠে। কার জন্যে তার স্তন এমনই ভারী হয়ে উঠেছে? তার গর্ভের সন্তানটি তো আর বেঁচে নেই। প্রকৃতি কি এতই অন্ধ, সে কি কিছুই দেখতে পায় না? শুধু তাই নয়, প্রকৃতি যেন শোকাপ্লুত মায়ের প্রতি বিদ্রুপ করছে। একসময় তার মনে হয় এ অন্যায়, অতি নিষ্ঠুর। মনে হয় সে তার দুধ ভারে স্ফীত তন যেন সহ্য করতে পারবে না। তারপর সালাউদ্দিন সাহেব প্রস্তাবটি নিয়ে এলে সহসা সে তার ভারী স্ফীত তনের মধ্যে একটি গুপ্ত নির্দেশ দেখতে পায়। না, প্রকৃতি খোদার শ্রেষ্ঠ বলে তার সহস্র চোখ। মানুষ যা দেখে না, বোঝে না, তাও সে দেখে, বোঝে। বুকের কাছে ধরে মাজেদা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শিশুটির পানে। একটা অদম্য আবেগে তার সমগ্র দেহ কেঁপে ওঠে বারবার। শীঘ্র শিশুটি চিৎকার শুরু করে। প্রথমে মাজেদা চমকে ওঠে। বান্ডিলের শিশুটি যে কাঁদতে পারে সে কথা সে যেন ভাবে নাই। তার সন্তান একটু শব্দ না করেই যে অন্তহীন অন্ধকার থেকে সে এসেছিল, সে অন্ধকারেই প্রত্যাবর্তন করেছিল। মাজেদা কি ভেবেছিল সে তার মৃত সন্তানকেই কোলে নিয়েছে? অদূরে মেঝেতে বসে দাই কোমরের কাপড়ের ভাঁজ থেকে পানদোক্তা খুলে মুখে ভরে। সে বলে, বাচ্চার ভুক লেগেছে, দুধ দাও। মাজেদার চোখ আবার জলজল করে ওঠে, অস্পষ্ট কোমল হাসির রেখা জাগে। হ্যাঁ, সে দুধ দেবে বই কি, তার উন্নত স্ফীত স্তনে ঝর্ণার মতো আওয়াজ করেই যেন দুধ জমেছে। তার স্তনে সঞ্চিত দুধের বেদনা, সে বেদনা জীবনেরই বেদনা। বুকে যা জমেছে দৃষ্টির অন্তরালে তার স্নেহ মমতার সুধা। মনে আছে তার অন্যান্য সন্তানের বেলায় যখনই শিশুর কান্না তার কানে পৌঁছত, তখন সূচাগ্র দিয়ে দুধ বেরিয়ে আসত, পেটের নিচে কেমন সংকোচন প্রসারণ শুরু হতো। তার এখন মনে হয় কোলে শিশুটির কান্নার আওয়াজে সূচাগ্র যেন তেমনই সিঞ্চিত হয়ে উঠেছে, তেমনই সংকোচন প্রসারণও শুরু হয়েছে পেটের তলে। শিশুটি যে তার নয় তাতে বাধা পড়েনি। দাই আবার বলে, বাচ্চাটি কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল, মাহারা শিশুকে দুধ দেবে না? এবার ক্ষিপ্র ভঙ্গিতে জীর্ণ কিছু ঘর্মাক্ত কড়া লাল রঙের ব্লাউজের বোতাম খুলে মাজেদা একটি স্তন উন্মুক্ত করে। কুচাক্রটি ক্রন্দনরত শিশুটির কাছে ধরলে অধীরভাবে সে তা মুখে ধরে। কিছুক্ষণ পর শিশুটি হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার শুরু করে। সে চিৎকার বঞ্চনা নিষ্ফলতাই ঘোষণা করে। দাই ভ্রুকুটি করে মাজেদার দিকে তাকায়। যে দৃশ্যটি সে দেখে তাতে তার ভ্রুকুটি আরো গাঢ় হয়। মাজেদা সামনের দিকে তাকিয়ে কেমন নিষ্পন্দ হয়ে বসে। কোলের শিশুটির কান্নায় তার কান নেই যেন। কি হলো? দাই প্রশ্ন করে। মাজেদা সহসা উত্তর দেয় না। তারপর তার শুষ্ক ঠোঁট একটু কেঁপে ওঠে। ক্ষুদ্র কণ্ঠে সে বলে, দুধ জমে গেছে, শিশুটি এক ফোঁটা দুধ পায়নি। মাজেদার মনে হয় তার স্তন দুটি জমা দুধে হঠাৎ পাথরের মতো কঠিন হয়ে উঠেছে। পরদিন ফজরের নামাজের পরেই সালাউদ্দিন সাহেব খবর নিতে আসেন। কাদের বৈঠকখানায় এলে
তিনি অন্যদিনের মতো লাঠির মাথায় হাত জড়ো করে বসে তার দিকে একবার তাকান, কিন্তু সরাসরি কোনো প্রশ্ন করেন না, প্রশ্ন করার কোনো প্রয়োজন বোধ করেন না। শিশুটির ক্রন্দন শোনার জন্যে কান খাড়া করেন একবার, ভেতর থেকে কোনো শব্দ না এলে নীরবতার অর্থ শিশুটির ভোজন তৃপ্তি হিসেবেই গ্রহণ করেন। কাদের তার স্ত্রীর দুধ দেবার ব্যাপারে অক্ষমতাটির কথা এখনো ভালো করে বোঝেনি বলে সেও কিছু বলে না। সালাউদ্দিন সাহেব লাঠিটা একবার সশব্দে রিজু করেন। আজ তিনি আর বসবেন না, উঠি উঠি ভাব করে কাদেরের দিকে না তাকিয়ে বলেন, ফজরের নামাজের পর ওজিফা খুলব, এমন সময় একটি কথা মনে হল। মুন্সির হাটে আমার কিছু জমি আছে, ধান ফসলের জমি, তার একটি অংশ আপনার স্ত্রীর নামে লিখে দিতে চাই। আশা করি তিনি গররাজি হবেন না। কথাটা বলেই কাদেরকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়ে তিনি উঠে দাঁড়ান। রাস্তায় গাড়ির ইঞ্জিন জীবন্ত হয়, শীঘ্র জলা পেট্রোলের ঝাঁঝালো মিষ্টি গন্ধে বৈঠকখানা ভরে যায়। গাড়িতে উঠবার আগে অকারণেই লাঠিটা আকাশের দিকে তুলে তিনি বলেন, কদিন মাছ গোস্ত শাকসবজিটা আমার বাড়ি থেকে আসবে, দাই ভালো রাঁধতে জানে। অপরাহ্নের দিকে ক্রন্দনরত শিশুকে নিয়ে দাই পিছনে সরু বারান্দায় পা ছড়িয়ে বসে, মুখে তার দুশ্চিন্তার ছাপ। আজও বারবার চেষ্টা করেও মাজেদা শিশুকে দুধ দিতে সক্ষম হয়নি। আজ শিশুর চতুর্থ দিন, জন্ম হবার পর থেকে তার পেটে এক ফোঁটা দুধ পড়েনি। দাই তাকে চামচে করে পানি দিয়েছে কিছু, কিন্তু পানিতে খিদে যায় না। অবশ্য সে জানে নবজাত শিশু না খেয়ে কয়েকদিন দিব্যি সুস্থ দেহেই বেঁচে থাকতে পারে, তবু চার দিনেও শিশুর মুখে একটু দুধ না পড়লে তা চিন্তারই কথা। ভেতরে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে মাজেদা নিথর হয়ে থাকে, তার চোখ নিমিলিত, ঠোঁট শুষ্ক। একটু আগে শিশুকে আবার দুধ দেবার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে ব্লাউজের বোতাম দেয় না। উন্মুক্ত স্তন এখন তার কাছে পাথরের মতো ভারী মনে হয়। এ বিষয়ে তার মনে এখন কোনোই সন্দেহ নাই যে স্ফীত স্তনে দুধ জমে গেছে বলেই কিছু নিঃসৃত হচ্ছে না। কিন্তু কেন তার স্তনের এই অবস্থা হয়েছে? এ কি সম্ভব যে দুধ তার সন্তানের জন্যই এসেছিল, তার সন্তানটি আর নেই বলে সে দুধ এমনভাবে জমে গেছে? কথাটি মনে হতেই তারই অজান্তে একটি বিজয়ের ভাব রক্তের মতো তার ধমনীতে স্রোতশীল হয়, কিন্তু ক্ষণকালের জন্যই মাত্র। কথাটি যে অতিশয় নির্মম তা তার বুঝতে দেরি হয় না, তাই শীঘ্র একটি তীব্র অনুশোচনার জ্বালা সে বোধ করে। কি করে সে এমন নির্মম কথা ভাবতে পেরেছে? শিশুটি নিজের গর্ভের না হোক, তবু সে শিশু, তাছাড়া মাহারা অসহায় শিশু। এমন শিশুকে কেউ কখনো দুধ থেকে বঞ্চিত করতে পারে না, নিষ্ঠুর মানুষও পারে না। তাছাড়া কথাটি যে সত্য নয় তার প্রমাণ সে নিজেই দেখতে পায়। শিশুটিকে স্তন দেবার জন্যে সে মনে প্রাণে দেহে একটি তীব্র আকাঙ্ক্ষা বোধ করে। সে আকাঙ্ক্ষা কি ভুল হতে পারে? কিন্তু শক্ত কঠিন স্তন ভারী হয়ে থাকে, বাইরে শিশুটির কান্নাও শোনা যায়। কেন তবে তার বুকে এমনভাবে দুধ জমে গেছে? এবার আরেকটি আরও নির্মম আরও নিষ্ঠুর সম্ভাবনার কথা তার মনে জাগে। তার মনে হয় শিশুটিকে স্তন পান করাবার জন্যে সে যে একটি তীব্র আকাঙ্ক্ষা বোধ করে সেটি আসল সত্যটি ঢাকবার জন্যে তার মনেরই একটি কৌশল মাত্র। আসল সত্যটি এই যে তার নিজের সন্তানের মৃত্যু হয়েছে বলে সে চায় না যে পরের শিশু বেঁচে থাক, সেজন্যই তার বুক ভরা দুধ এমন জমে পাথর হয়ে গেছে। কথাটি কিন্তু তার সমগ্র অন্তর তীক্ষ্ণভাবে ক্ষতবিক্ষত করে। ক্ষণকালের জন্যে তার মনে হয় বুঝে শ্বাসরোধ হবে, একটি অদম্য কান্নার বেগে তার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। কাদের আপিস থেকে ফিরেছি কি অমনি বাইরে সালাউদ্দিন সাহেবের গাড়ির শব্দ শোনা যায়। আজ সে শব্দ কানে আসতেই একটা গভীর আতঙ্কে মাজেদার ক্লান্ত মন ভরে ওঠে। শিশুর কথা না ভেবে আজ সালাউদ্দিন সাহেবের কথাই সে সর্বপ্রথম ভাবে। সে যে তার শিশু নাতিকে এক ফোঁটা দুধ দিতে পারে নাই সে কথা তিনি এখনো জানেন না। দাই এখনো কথাটা প্রকাশ করেনি, কিন্তু সে কতক্ষণ আর কথাটা প্রকাশ না করে পারে?
কাদের তার অক্ষমতার কথাটা এখন জানলেও সেও তা প্রকাশ করেনি। কিন্তু তার পক্ষেও বেশিক্ষণ নীরব থাকা সম্ভব নয়। কথাটা জানতে পেলে সালাউদ্দিন সাহেব কি ভাববেন? তাছাড়া তিনি যদি শিশুকে ঘরে নিয়ে ফিরে যান, তবে সে কি লজ্জায় মরে যাবে না? ক্ষিপ্র গতিতে উঠে বসে মাজেদা তার স্বামীকে ডাকে। গভীর উৎকণ্ঠায় তার মুখ বিভৎসভাবে রক্তশূন্য দেখায়। কাদের এলে সে রুদ্ধ কণ্ঠে বলে, ওকে এখনো বলো না, বুঝলে? শিশু আজ রাতেই দুধ পাবে। আমি জানি বুকের ব্যথাটা বড় বেড়েছে, আর দেরি হবে না। কাদের স্ত্রীর অনুরোধটি রক্ষা করে, তবে সে সালাউদ্দিন সাহেবকে বলে, মাজেদাকে একটু ডাক্তার দেখানো দরকার। সালাউদ্দিন সাহেব ঈষৎ শঙ্কিত হন। কেন? তার শরীরটা তেমন ভালো হচ্ছে না। সেদিন সন্ধ্যার পর মাজেদাকে পরীক্ষা করে ডাক্তার একটি অপ্রত্যাশিত খবর দেয়। সে বলে, মাজেদার দুধ এখনো আসেনি। সেটা নাকি বিচিত্র নয়, আকস্মিকভাবে গভীর আঘাত পেলে দুধ আসতে দেরি হয়। মাজেদার খেয়ালটার কোনো ভিত্তি নেই, সে কথাও সে বলে। দুধ ব্যতীত স্তনের স্ফীতির কারণও ডাক্তার দুর্বোধ্য প্রায় চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করে। ডাক্তারের আবিষ্কার মাজেদাকে গভীরভাবে বিচলিত করে। দুধ আসেনি সে কথাটি দুধ জমে যাওয়ার চেয়েও অধিকতর ভীতিজনক মনে হয় তার কাছে। ভীতির কারণ আছে বই কি? এবার সে বুঝতে পারে তার মনের নির্মম কথাটি সে আর ঠেকিয়ে রাখতে পারবে না। এবার মনের প্রান্তে একটি নির্লজ্জ কণ্ঠধ্বনি স্পষ্টভাবেই সে শুনতে পায়। সে কণ্ঠ বিজয়ী সুরে বলে, নিজের সন্তান মরে গেছে তো, বুকের দুধ আর আসবে কেন? অবশ্য কথাটি পূর্বের মতো এবারও তার অন্তর ক্ষতবিক্ষত করে। অবশেষে মাজেদাকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়। সে জানে তার সময় নেই। ডাক্তারের কথা শুনে সালাউদ্দিন সাহেব আর দেরি করবেন না, এবার তার শিশুনাতিকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। মাহারা অসহায় শিশুকে বুকের দুধের জন্যে তার কাছে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি নিরাশ হয়েই ফিরে যাবেন। অবশ্য মাজেদা এবার পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখতে পারে যে সবটাই তার জন্যে একটি পরীক্ষা মাত্র। তার সন্তানের মৃত্যু, সালাউদ্দিন সাহেবের শিশুনাতি নিয়ে আসা, এমনকি ডাক্তারের মত, সবই পরীক্ষা। এবার তার চোখে তার সন্তানের মৃত্যু অসত্য রূপ ধারণ করে। সালাউদ্দিন সাহেবের আবির্ভাব গূঢ় উদ্দেশ্যে রূপান্তরিত হয় এবং ডাক্তারের মতটি ধোকাতে পরিণত হয়। ধোকা নয়তো কি, তার যে স্তন ভরা দুধ সে কথা কি সে জানে না? আজ সন্ধ্যায় তার স্তন আরও স্ফীত হয়ে উঠেছে, দুধ যেন আর ধরে রাখা যাবে না। তাছাড়া তার স্তন আর তেমন শক্ত কঠিন নয়, তাতে দুধ আর জমে নেই, বরঞ্চ তরল দুধে স্তন টলমল করছে। তবে কুচাগ্রে কি যেন আটকে আছে বলে দুধটা সরছে না। বোতলের গলায় ছিপি আটকে গেলে যেমন কিছু সরে না, এও তেমনই হয়েছে। মাজেদা হঠাৎ ধীরস্থিরভাবে উঠে বসে। তার মুখে একটি বিচিত্র শান্তির ভাব। সে জানে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই তার মাতৃত্বের দাবি স্থাপিত হবে, তার মৃত সন্তানও ফিরে আসবে। মাজেদার দেরি করে না, তার সময় নেই। দৃঢ় হাতে সে ব্লাউজের বোতাম খুলে প্রথম ডান স্তন, তারপর বাম স্তন উন্মুক্ত করে। এবার বালিশের নিচে থেকে একটু হাত রয়ে একটি সরু দীর্ঘ মাথার কাটা তুলে নেয়। তারপর নিষ্কম্প হাতে সে কাটাটি কুচাগ্রের মুখে ধরে হঠাৎ ক্ষিপ্রভাবে বসিয়ে দেয়। তৎক্ষণাৎ একটি সুতীক্ষ্ণ ব্যথা তীরের মতো ঝলক দিয়ে ওঠে। সহসা চতুর্দিক নিবিড় অন্ধকারে আচ্ছন্ন হয়, তবে সে টু শব্দটি করে না। একটু অপেক্ষা করে পূর্ববৎ দৃঢ় নিষ্কম্প হাতে একবার শুধু স্পর্শের সাহায্যেই নিশানা ঠিক করে সে দ্বিতীয় কুচাগ্রেও কাটাটি বিদ্ধ করে। আবার সে মর্মান্তিক ব্যথাটি জাগে। ক্ষণকালের জন্য তার মনে হয় সে চেতনা হারাবে, কিন্তু অসীম শক্তি বলে সে নিজেকে সুস্থির করে। দেহে কোথাও মর্মান্তিক ব্যথাবোধ করলেও সে বুঝতে পারে তার স্ফীত সুঢোল স্তন দুটি থেকে তরল পদার্থ ঝরতে শুরু করেছে। স্তনের নালায় যে বাধাটি ছিল সে বাধা দূর হয়েছে।
স্তন থেকে দুধ সরতে আর বাধা নেই। বাইরে এবার সালাউদ্দিন সাহেবের গাড়ির আওয়াজ শোনা যায়। মাজেদা সে আওয়াজে এবার আতঙ্ক বোধ করে। তার স্তন থেকে যখন দুধ ঝরতে শুরু করেছে, তখন আতঙ্কের আর অবকাশ নেই। তার স্তন থেকে দুধ ঝরে, অশ্রান্তভাবে দুধ ঝরে। তবে সেই দুধের বর্ণ সাদা নয়, লাল। গল্পের সমাপ্তি এখানেই।